বাংলাদেশের একটা অভ্যন্তরীণ প্রসঙ্গ আমরা লক্ষ্য করেছি যে ওয়াসা এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণের একটি সিদ্ধান্ত নিয়েছে তো এলাকা ভিত্তিক বিদ্যুতের দাম নির্ধারণের কোন চিন্তা ভাবনা কি আপনাদের আছে আমরা সেটা আবার চিন্তা করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ভর্তুকিটা দিচ্ছি তাতে লাভবান হচ্ছে যারা অতিরিক্ত বেশি বিদ্যুৎ ব্যবহার করে আর যারা একেবারে আমাদের নিম্ন স্তরে ছয়শো ওয়াট পর্যন্ত আমরা তেমন চার্জ করি না এরকম কিছু কিছু জায়গা আমরা ছাড় দিই কিন্তু আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করতে আমাদের যে বিরাট একটা অঙ্কে টাকা খরচ হচ্ছে সেখানে যে ভর্তুকি টাকাটা দিতে হচ্ছে এর আসল সুফল ভোগকারী হচ্ছে যা বিত্তশালী সেই জন্য এটাকে একটা এলাকাভিত্তিক বা যে যত করতে ব্যবহার করবে সে দেবে এবং আমরা প্রিপেড মিটার বসানোর আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ইতিমধ্যে আমরা শুরু করেছি তাতে একটা সুবিধা হবে যে যে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে সেটা আমাদের মনিটর করতে সুবিধা হবে আর চার্জটা আমরা সেভাবে করতে পারব যে যার যেখানে যত বেশি ব্যবহার করবে আর যেহেতু বৃত্তশালী যারা যদি করে তাদের উপরে যাতে তারা যেন যেটা করে সেটা যেন তারা দিতে পারে যাদের দিয়ে সক্ষমতা আছে আর যাদের একেবারে নাই তাদের জন্য তো আমরা একটা আলাদা ছাড় দিয়েই থাকি সেখানে আমরা কিছু ভর্তুকি দিই